উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাবো আপনাদের সহক আমাদের সঙ্গে মাদারীপুর চাঁপাই নবাবগঞ্জ এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে মাদারীপুরের পরিস্থিতি জানবো সহকর্মী সাগর হোসেন তামিমের কাছ থেকে তামিম কতটা শান্তিপূর্ণ ভাবে চলছে যে মামুন আসলে মাদারীপুর সদর এবং রাজর উপজেলায় নির্বাচন চলছে তবে মাদারীপুর সদর উপজেলার একটি কেন্দ্র এটি হচ্ছে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের আসলে কেন্দ্রের ভিতরে নয় কিছুটা বাহিরে চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে দুজন একজন হচ্ছে আসিফুর রহমান খান এবং আরেকজন হচ্ছে পাবিলুর রহমান শফিক খান এই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটে যে কারণে কিন্তু আসলে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং যেটি স্থানীয়ভাবে এবং পুলিশ প্রশাসন যেটি যেটি বলেছে যে কেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এখানে প্রায় বিশ থেকে পঁয়ত্রিশটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু দুই গ্রুপেরই প্রায় পাঁচ থেকে সাতজন আহত হয়েছে বলে ধারণা করছেন এবং এই ঘটনায় কিন্তু মাদারীপুর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখানে যেন সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা যে ব্যবস্থা সেটি গ্রহণ করেছে তারপরও বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা আসলে মাদারীপুরে হচ্ছে এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত ঘটছে তবে এই বালিয়াকান্দি সরকারি বিদ্যালয় এবং খাগ খাগসারা নামার আরেকটি কেন্দ্রে কিন্তু বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে এছাড়া কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবেই ঘটছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে যে এই দুটি কেন্দ্রেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে এবং যথাযথভাবে ভোট গ্রহণ চলছে যেটি বিকেল চারটা পর্যন্ত চলবে এই ছিল আমার কাছে মামুন জি তামিম ধন্যবাদ আপনাকে এবার মাদারীপুর থেকে যেতে চাই চাঁপাই নবাবগঞ্জে সহকর্মী আনোয়ার হোসেন মিন্টুর কাছ থেকে আনোয়ার কেমন চলছে সেখানে ভোট গ্রহণ দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর শুনেছি আমরা কতটা নিয়ন্ত্রণ এসেছে পরিস্থিতি এখন হ্যাঁ মামুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাপানো যে তিনটি উপজেলায় ভোটগ্রহণ চলছে তবে সকাল থেকে সাতটি ভোট ভোটগ্রহণ চল সাড়ে দশটার দিকে ভোলাহাট উপজেলার পাঁচটিকে আলিম মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল খালেক এবং বিএনপি বহিষ্কৃত নেতা আনুরুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং চারজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও একজন গুরুতর হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সে ভর্তি আছে পরবর্তীতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং এ বিষয়ে ভোলার থানার ওসি সুমন কুমার তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোটকেন্দ্রের বেশ খানিকটা বাইরে এই ঘটনা ঘটলেও ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি বা প্রভাব পড়েনি এবং পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে এছাড়া ঘটনার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এছাড়া ভোটের সার্বিক বিষয় যদি আপনাকে বলি যে সকাল আটটা থেকে তিনটি উপজেলায় শান্তিপূর্ণ গ্রহণ চলছে নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তা রেজল্ট করেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রথম চার ঘন্টায় এখন পর্যন্ত আঠারো শতাংশ ভোট পড়েছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে প্রথম দুই ঘন্টায় ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার বেলা বাড়া বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে এবং প্রার্থীরা একটি বিষয় আমাদেরকে বলছিলেন যে এই বর্তমানে বড় মৌসুম হওয়ায় এলাকার অনেক ভোটার যারা ধান কাটার জন্য জেলার বাইরে অবস্থান করছেন এরকম 30 শতাংশ ভোটার উপস্থিতি এই ভর করবে না বলে তারা আশঙ্কা করেছেন এছাড়া এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি যে সব ধরনের ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামুন জি আনোয়ার হোসেন আপনাকে ধন্যবাদ দর্শক আমরা চাপাই নবাবগঞ্জ ছিলাম এই পর্যায়ে আমরা যেতে চাই সহকর্মী ইয়াসিনুল হকের কাছে বান্দরবান থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ইয়াসিন কেমন চলছে ভোটার উপস্থিতি কেমন ভোট গ্রহণের হার কেমন একটু জানাবেন আমাদের মামুন আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি বান্দরবান সদর উপজেলা যে সরকারি কলেজ কেন্দ্রটি এটি আসলে বলতে গেলে এখানে সবচেয়ে বেশি ভোটারের যে কেন্দ্রটি রয়েছে সেটি আমরা সকাল থেকে দেখেছি আসলে যেহেতু গরিব আবহাওয়া ছিল এটি কিন্তু মানুষের ভোটার উপস্থিতি প্রথম থেকে অনেকটা থাকলো কিন্তু একটু বৃষ্টি আবহাওয়ার কারণে কিছুটা কমেছে এখন আবার কিন্তু ধীরে সেই ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে আমরা পাশাপাশি আলিকদম উপজেলায় যে নির্বাচন চলতেছে চলতে করা সেখানেও কিন্তু উসম পরিবেশে ভোটের যে আমেজ সেটি রয়েছে তবে এখানকার যেই পরিস্থিতি এখানে দুইজন চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে

কিন্তু বেশ কিছু আয়োজন আমরা বিভিন্ন জায়গাগুলো দেখেছি আসলে পাহাড়ি দুর্গম এলাকাগুলোতে বেশিরভাগই কিন্তু আসলে মানুষের দুপুরের সময়টাতে আসলে নির্বাচন থেকে ভোট কক্ষে গুলোতে আসে পাশাপাশি নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছে পাশাপাশি যে সমস্ত জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ রয়েছে মনে মনে করছে সেখানে একজনের যেখানে পাঁচজনের কথা ছিল সেখানে আসলে তিনজন বা চারজন পাঁচজন এভাবে করে স্পেশাল ফোর্সও বাড়ানো হয়েছে বলে আমাদেরকে পুলিশ সুপার জানিয়েছে তবে নির্বাচনকে সুস্থ এবং এখনো পর্যন্ত কোন ঘটনা ঘটে নেই মামুন ইয়াসিন ধন্যবাদ আপনাকে এবার আমরা যেতে চাই শেরপুরের সহকর্মী ইমরান হাসান রাব্বির কাছে রাব্বি আপনার আশপাশটা মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি কেমন সেটা একটু জানাবেন আর জানাবেন আহ ভোট গ্রহণের হারটা কেমন মামুন আজ সকাল আটটা থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশেই শেরপুরের সীমান্তবর্তী ঝিনে গেছে এবং শ্রীবর্দী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে তো আমরা প্রথমেই একটু বলে রাখি যে আমরা সকাল আটটা থেকে প্রত্যেকটা কেন্দ্রেই খোঁজ নিয়েছি জেনেছি যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানকার দুইটা দুইটা উপজেলাতেই কিন্তু ভোট গ্রহণের যেই হার সেটি কিন্তু খুবই কম এবং ভোটারদের উপস্থিতি কিন্তু খুবই কম আমি রয়েছে এখন এই মুহূর্তে ঝিনাইগাতি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এখানে দুইটি কেন্দ্র রয়েছে মহিলা এবং পুরুষ নারী যে কেন্দ্রটি রয়েছে সেখানে এখানে জন ভোটার বেলা বারোটা পর্যন্ত এখানে সাতশো পঁচিশটি ভোট মাত্র কাস্ট হয়েছে হিসেব অনুযায়ী যদি বলা চলে সেটা বাইশ শতাংশের কাছাকাছি এবং পুরুষ কেন্দ্রে দুই জন ভোটার এখানে ভোট হয়েছে মাত্র দুঃখিত যদি আমি হিসেবে বলি যে মাত্র চব্বিশ শতাংশের কাছাকাছি তো ঠিক একই অবস্থা পার্শ্ববর্তী শ্রীবর্দী পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলাতেও শ্রীবর্দী উপজেলাতেও কিন্তু ভোট গ্রহণ খুব বেশি একটা হচ্ছে না বলে আমরা তথ্য পেয়েছি আমরা দেখেছি যে প্রায় দশটি ভোট কেন্দ্রের তথ্য পেয়েছি আমরা এখানে আটটা থেকে নয়টা পর্যন্ত এক ঘন্টায় গড়ে দশ থেকে পনেরোটি করে ভোট পড়েছে মাত্র তো আমরা দেখেছি আবার বেলা বাড়ার সাথে সাথে এই ভোটারদের উপস্থিতি একটু বেড়েছে দেখা যাক বেলা চারটা পর্যন্ত কি অবস্থা হয় এই ছিল মামুন আমার কাছে ভোটার উপস্থিতি নিয়ে সর্বশেষ খবর রাব্বি ধন্যবাদ আপনাকে এবার আমরা যেতে চাই চট্টগ্রামের সহকর্মী এমদাদুল হকের কাছে ইমদাদ মোটামুটি শুনশান নীরবই মনে হচ্ছে আপনি যে এখানে আছেন ভোটার উপস্থিতি কেমন আর ভোট হার কেমন কি বলেছেন নির্বাচনী কর্মকর্তারা মামুন ভোটার উপস্থিতির পরিস্থিতি কিন্তু খুবই হতাশাব্যঞ্জক এবং আমরা সকাল থেকে তো বিভিন্ন কেন্দ্রে ঘুরছি তো সেখানে আসলে কোথাও আমরা ভোটের যে চিরাচরিত দৃশ্য দেখি সেটি কিন্তু আমরা কোথাও দেখছি না এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে টেরিয়াইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র সেখানে আপনি দেখছেন এখানে কিন্তু সাড়ে তিন হাজার ভোটারের এই কেন্দ্র যেখানে ভোটের ভোট কক্ষ আছে নয়টি কিন্তু কোনো ভোটার উপস্থিতি কিন্তু নেই এবং আমরা দুপুর বারোটা পর্যন্ত যে তথ্য পেয়েছি সেখানে সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে মাত্র কিছু বেশি ভোট গ্রহণ হয়েছে অর্থাৎ সব মিলিয়ে আট শতাংশের আট শতাংশের কাছাকাছি ভোট কিন্তু এই কেন্দ্রে কাস্ট হয়েছে তো সব মিলিয়ে আসলে বোঝাই যাচ্ছে ভোটার উপস্থিতির হার আমি দু একটি ভোট কক্ষে একটু একটু ঢো মেরে দেখতে চাই যে দেখছেন যে একটি ভোট কক্ষ যে ভোটার নেই যার কারণে আসলে যারা নির্বাচন কর্মকর্তা যারা আছেন পোলিং অফিসার তারাও আসলে একটু একটু নিজেদের মতো করেই আছেন এবং মোটামুটি সবগুলো কেন্দ্রেই কিন্তু আসলে এরকম আমরা যেটি দেখছি যে তো এবং একটি বিষয় যে আমরা চট্টগ্রামের তিনটি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে একটি মিরসরাই একটি সীতাকুণ্ড এবং আরেকটি হচ্ছে সে সন্দীপ উপজেলা তো এই তিন উপজেলায় যে ভোটগ্রহণ আমরা যে তথ্য পেয়েছি যে কোথাও খুব বেশি অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে মিরসরাইয়ের মগাদিয়া কেন্দ্রে সেখানে একজন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকে তার উপর হামলার খবর আমরা শুনেছি যে উপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামলা করেছেন তো এই একটি বিচ্ছিন্ন ঘটনা এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং যেখানে আসলে ভোটার উপস্থিতি অনেক কম আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম তো তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারাও আসলে এই যে ভোটার উপস্থিতির সংখ্যা অনেক কম যেখানে আসলে যে আট ঘন্টার নির্বাচন এর মধ্যে কিন্তু পাঁচ ঘন্টারও বেশি সময় কিন্তু অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত এত যে কম ভোটার উপস্থিতি সেটিতে তারও হতাশা প্রকাশ করেছেন এবং একটি কথা বলা হয়েছিল যে শুরুর দিকে আবহাওয়া একটু বিরূপ ছিল বৃষ্টি ছিল কিন্তু এরপর থেকে কিন্তু আর বৃষ্টি বাদল তেমন কিছু হয়নি তো তারপরেও যে ভোটার উপস্থিতি কম সেটি কিন্তু আসলে সবাইকে ভাবিয়ে তোলে যেখানে স্থানীয় নির্বাচনের মতো নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক বেশি অনেক বেশি থাকে দলমতের উর্দে উঠে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম থেকে চাই ফরিদপুরে সহকর্মী শহাদিয়ার আরিফের কাছে আরিফ কতটা উৎসবমুখর কতটা শান্তিপূর্ণ কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে নির্বাচন সকাল থেকে আসলে ফরিদপুরের যে কানাইপুর ইউনিয়নটি রয়েছে এবং পাশাপাশি চাঁদপুর ইউনিয়ন রয়েছে এই দুটি ইউনিয়নে আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু গিয়েছি এবং সেখানে দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু উৎসাহের জায়গাটা আসলে সকালবেলা খুবই ভাটা ছিল বলা যায় এক কথায় যে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার সংখ্যাও বেশ বাড়ছে এই মুহূর্তে আমি যেই কেন্দ্রে আছি তার নাম হচ্ছে বাহাদুরপুর আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু অনেক ভোটার কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং বেলা বারোটা পর্যন্ত এখানকার যে তথ্য প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আমি পেয়েছি তাতে তিনি জানিয়েছেন যে বেলা বারোটা পর্যন্ত প্রায় আঠারো থেকে বিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল যেটি কিনা এখন একটা বাজে তাও প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো উনি যে ধারণাটা দিয়েছেন এবং তারা কিন্তু প্রতি দুই ঘন্টা পর পর আসলে ভোটটাকে গণনা করেন অর্থাৎ সেই হিসাবে ওনারা দুপুর দুটোর সময় কিন্তু আবার ওনারা ভোট গুনবেন আহ অর্থাৎ দেখবেন যে আসলে কি পরিমাণ ভোট পড়েছে তো তারপরে যেটি তারা আমাদেরকে যে ধারণাটি দিয়েছেন সেই ধারণা অনুযায়ী এখন পর্যন্ত প্রায় পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট বা তিরিশ এর মতো ভোট পড়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজে ব্যস্ত থাকেন ফলে যেটা হয় তারা কিন্তু সকালবেলাটা কিন্তু মাঠেই থাকে সাধারণত তো সেখান থেকে আসার পরেই কিন্তু তারা আসলে ভোট দিতে আসছেন যেটি আমরা অনেক ভোটার কথা বলে কিন্তু এমনটাই তারা জানিয়েছেন আমাদেরকে এই ছিল আসলে মামুন আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য আবারও উপজেলা নির্বাচনের খবর জানাবো এই পর্যায়ে ঝিনাইদহ এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে ঝিনাইদহের পরিস্থিতি জানব সাদ্দাম হোসেন কাছ থেকে সাদ্দাম ভোট গ্রহণের আর দুই থেকে আড়াই ঘন্টা বাকি আছে ঠিক এই সময়ে এসে ভোটার উপস্থিতি বলি কিংবা নিরাপত্তা বলি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন মামুন আপনি নিশ্চয়ই জানেন যে সারা দেশে ১৩৯ উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে তার মধ্যে এ জেলায় দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে সেটি হচ্ছে সদর এবং কালীগঞ্জ উপজেলা তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জের হাট বারো বাজার যে মাধ্যমিক বিদ্যালয় এবং পাশে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই দুটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছয় হাজার তার মধ্যে মাত্র আটশো ভোট কিন্তু পোল হয়েছে সকাল থেকে এ পর্যন্ত তবে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে গিয়ে যে ভোটার উপস্থিতি একদমই কম তো আর সারা জেলায় যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন যে বারো পার্সেন্ট ভোট পোল হয়েছে সারা জেলায় আর এই নির্বাচন সুস্থ স্বাভাবিক করতে কিন্তু মোবাইল টিমি স্ট্রাইকিং ফোর্স আহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী তারা সচেষ্ট রয়েছে এবং এ জেলায় এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক কোন ধরনের অসুস্থতার কোনো ঘটনা কিংবা সহিংসতা ঘটেনি আর এই আর মাত্র কিন্তু কয়েক ঘন্টা বাকি রয়েছে তো এখন কিন্তু ভোট কেন্দ্রে কোনো ভোটারই নেই যারা পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসার সরকারে প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু খুব নীরবে আসছেন এবং দু একজন করে ভোট ভোটার আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন তো এই ভোটকে স্বাভাবিক সুস্থ এবং করতে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী বা জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তারা সর্বত্র নিরাপত্তার মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে এ জেলায় সর্বমোট জন উপজেলা চেয়ারম্যান পদে এবং 10 জন ভাইস চেয়ারম্যান পদে ও জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি সাদ্দাম ধন্যবাদ আপনাকে দর্শক আমরা ঝিনাই দে হয়েছিলাম এই পর্যায়ে যেতে চাই বাগেরহাটে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ উপকূলীয় জেলা বাগেরহাটে কতটা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের কচুয়া উপজেলার ট্যাংরাখালী ভোট কেন্দ্রে আপনি জানেন যে প্রথম ধাপে বাগেরহাটে তিনটি উপজেলা নির্বাচন হওয়ার কথা কিন্তু বাগেরহাট সদরে কিন্তু কোনো প্রার্থী না থাকায় আজকে সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না বাকি একটি রামপাল একটি কচুয়া আমি কচুয়া উপজেলাতেই আছি তো এই পর্যন্ত আমি যে কেন্দ্রে আছি সেখানে হচ্ছে প্রায় তিন হাজার ভোটার তো এর ভিতরে ত্রিশ শতাংশ ভোট এখানে পড়েছে এখন একটা একটু বেশি বাজে তো এভারেজ যদি আমি বলি যে রামপাল এবং কচুয়া দুই উপজেলাতেই কিন্তু দুই লক্ষাধিক ভোটার রয়েছে ভোটার রয়েছে তো সেক্ষেত্রে যদি আপনাদের একটু দেখাতে চাই যে এখন কি অবস্থা তো এই দুই উপজেলাতে দুই লক্ষাধিক ভোটার রয়েছে আমি রামপালে কথা বলেছি রামপালে কিন্তু একটু ভোটার উপস্থিতি কম কোন কোন কেন্দ্রে সেখানে দুই হাজার ভোটার থাকলেও সেখানে মাত্র আশি থেকে নব্বই জন ভোটার কিন্তু সেখানে ভোট দিতে এসেছে কিন্তু কোচুয়াতে কিন্তু একটি একটু বেশি এবং এখানে কিন্তু একটু প্রতিদ্বন্দ্বী পূর্ণ নির্বাচনই হচ্ছে বলা যায় তো এখানে যে চারজন চারজন প্রার্থী আছে প্রার্থীর ভিতরে ভিতরে দুইজনের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা এখানে এসে খোঁজ নিয়ে জানতে পেরেছি তবে কয়েকটি দুই থেকে তিনটি কেন্দ্রে বাঁধাল শিয়ালকাঠি সহ দুই তিনটি কেন্দ্রে কিন্তু একটু বেশি উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল দুই আহ প্রার্থীর সমর্থকদের মধ্যে যারা ভোট কেন্দ্রের পাশে সেখানে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছিল তখন বাক বিতণ্ডতা শুরু হয় একটা পর্যায়ে কিন্তু সেখানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তবে সাধারণ এটি হয়ে থাকে সেটি হচ্ছিল তবে কোথাও বড় ধরনের কোনো গলযোগ বা ধা পাল্টা এই ধরনের কোনো খবর পায়নি এক কথায় বলা যায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোটাররা কিন্তু এসে শান্তিপূর্ণভাবে কিন্তু উপস্থিতিতে ভোট দিচ্ছে জি ধন্যবাদ আপনাকে বাগেরহাট এবং ঝিনাধ থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা